তো এপাশে আছি, আমি তো কাউকে বিয়ে করে চলে যাচ্ছি না নিজে, আমি তো আছি এপাশে। তুই তো নাম একটা লোকের, do you want that or not? আমি এই পাশে আছি নিচু, আমি এই পাশে আছি, বাট আমি হয়তো বা তোমার সাথে ফ্রি ভাবে তুমি যেভাবে অ্যাক্সেস করতে চাও সেভাবে হয়তো হবে না, যে তুমি যখন যখন তখন হয়তো আমার সাথে তুমি চাইলা দেখা করলা, যখন চাইলাম দেখা করলাম, তারপরে তুমি যেই ওন করতে চাও আমাকে সেইরকম ভাবে হওয়াটা উচিত হবে না, ঠিক আছে? বাট আমি এই পাশে আসি নিছু, আই এম নট গোয়িং এনিওয়্যার, আমি আমার আমি কাউকে ভালোবেসে চলে যাচ্ছি না, আমার কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে না, আমি কারোর সাথে সংসার করতেছি না, তো আমি আছি। এতদিন যে ছিলা সেটা কি হলো? এতদিন সেটা কি রেসপেক্ট হয়নি? আমি আমার যে হয়েছে তোমাকে জানাইছি না? আমি তোমাকে জানাই দিছি যে নিচু মিন্টে না না, জানানোর পরেও, জানানোর পরেও তো কন্টিনিউ হয়েছে, কন্টিনিউ আমি করি না নিচু, কন্টিনিউ করি আমি করি নাই, তুমি এটা কন্টিনিউটি করছো এন্ড এটা করছো এবং এটা ছাই দিছো। হ্যাঁ, তুমি এটাতে এমনি করছো একক ভাবে, জোর জোর তো করি নাই একক ভাবে, জোর করছো নিচু, আমি তোমাকে আমি তোমাকে অসম্মান করি নাই, আমি তোমাকে রুড হই নাই, আমি তোমার সাথে রুড হই নাই, এখন এটা যদি আমার সুযোগ, এটা যদি আমার সুযোগ হচ্ছে আমি করছি, সবকিছু হচ্ছে আমি করছি, তুমি কেন সাই দিয়ে গেছো কারণ আমাকে ডিসরেসপেক্ট করতে চাও নাই? নিচু দেখছো, এই যে এখনো পর্যন্ত এই যে আমি তোমার সাথে কথা বলতেছি, এই প্রশ্নটা যদি এখন তুমি আমাকে করো এটা খুব আনফেয়ার হবে আমার প্রতি, যে আমি তোমাকে কেন এখনো পর্যন্ত কথা বলছি, আমার সম্মতি কিভাবে হলো? আমার সম্মতি কিভাবে হলো? তুমি আমার কাছে হঠাৎ আমার জন্মদিনে চলে আসলা, এটা কি আমাকে জিজ্ঞেস করে আসছো? এখন কি আমি তোমাকে দরজা থেকে কি লাথি মেরে ঘর থেকে বের করে দিব? সেটা তোমার জন্য ভালোই তো, আমি কথা বললাম সেটা কি আমার জন্য খুব মানে খুব অপরাধ করে ফেলছি? মানে এটা খালি এখন এক এক সম্মতি না, পরের সম্মতি, আমি তো তোমাকে বাধা দিচ্ছি এত জটিলতাতে পাগল হয়ে যাচ্ছে আমি। জটিল কথা বলো কেন? তেন জটিল কথা বলতেছো কেন? তাহলে তাহলে সরল কথা কি হবে একটু আমাকে বলে দিবা? তেন তুমি আমাকে, তুমি যদি আমাকে এই ধরনের প্রশ্ন করতে থাকো আমি তোমাকে চোখের মধ্যে দেখাই দিব যে কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে। আমি আমাকে আমি আমি তোমার সাথে প্রচন্ড রুড হওয়া উচিত ছিল তেন তো? না না না, আমাকে একটু হেল্প করো, আমি কি দোষ করছি যে আমার জন্য মারা যেতে চাই? ভালোবাসা মারা যেতে চাই, তোর তীব্র ভালোবাসা নিয়ে কেউ মারা যেতে পারে না, আমি হাসতে হাসতে মারা যেতে চাই। তোমার কাছে মনে হয় যে তোমার এই ধরনের ডিসিশনে এতগুলো মানুষ যে কষ্ট পাবে এটা কি তোমার কাছে মনে হয় যে খুব নর্মাল? কষ্ট পাবো আমাদের জীবন কি থেমে থাকে? কি ভাবো পেয়েছি? কোথায় হারাচ্ছ আমাকে? আমি তো আসি এই পাশে নিচু, আমি কোথায় হারাচ্ছি? আমি কি কারোর কাছে চলে যাচ্ছি? কারোর সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে?
রাহে ইসলাম সত্যের পথে অবিরম পথ চলা।